আইন আইনের পথে চলবে কোন অবস্থায় তার থেকে পিছু হাঁটলে চলবে না অন্যান্য রাজ্যের পুলিশের তুলনায় ত্রিপুরা পুলিশ কোনো অংশে কম নয় রবিবার প্রজ্ঞা ভবনে বিভিন্ন থানার ওসিদের সাথে বৈঠক করার পর এমনটা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সামনেই বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার রাজ্যের বিভিন্ন জেলার পুলিশ সুপার মহকুমা পুলিশ আধিকারিক বিভিন্ন থানার ভারপ্রাপ্ত ওসিদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজধানীর প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয় এই বৈঠক বৈঠকে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন আইন আইনের পথেই চলবে কোন অবস্থায় তার থেকে পিছু হাঁটলে চলবে না অন্যান্য রাজ্যের পুলিশের তুলনায় ত্রিপুরা পুলিশ কোনো অংশে কম নয় ত্রিপুরা পুলিশের যথেষ্ট সুনাম রয়েছে টিএসআরও যথেষ্ট সুনাম রয়েছে নেশা সামগ্রী বাজেয়াপ্ত করার ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা রাজ্য সেদিক থেকে বিচার করলে ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা ভালো জায়গায় রয়েছে পুলিশের কিছু কিছু সমস্যা রয়েছে সেই সকল সমস্যাগুলির সমাধান করা হবে সমস্যার সমাধান করা না গেলে পরিষেবা প্রদানের ক্ষেত্রে ব্যাঘাত দেখা দেবে মুখ্যমন্ত্রী আরও বলেন অনেক সময় বাইরে থেকে দেখলে মনে হয় কিছু কিছু কাজ কেন হচ্ছে না কথা বলার পর বিষয়গুলি পরিষ্কার হয়ে যায় রাজ্যে মোট 83টি থানা রয়েছে তার মধ্যে 8টি মহিলা থানা এবং 5টি রেলওয়ে পুলিশের থানা রয়েছে সমগ্র রাজ্যে 35টি ফাঁড়ি থানা রয়েছে এছাড়াও বিভিন্ন স্থানে 300টি ক্যাম্প রয়েছে বিরোধীরা প্রায় সময় বলে থাকেন রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এই বিষয়টি নিয়ে আগে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে বৈঠক করা হয়েছে এদিন থানার ওসিদের সাথে বৈঠক করা হয়েছে কারণ থানা থেকে মানুষকে পরিষেবা প্রদান করা হয় ওসিদের সাথে কথা বলার পর একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে 2018 সালের পর রাজ্যের আইন শৃঙ্খলার যথেষ্ট উন্নতি রয়েছে এদিনের বৈঠকে প্রতিটি থানার ওসির সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি বিধানসভা নির্বাচনের পূর্বে প্রথমে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে এবং পরবর্তী সময় বিভিন্ন থানার ওসিদের সাথে মুখ্যমন্ত্রীর বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে অভিমত অভিজ্ঞ মহলের সেই বিষয়টা আমি শিখা দিলে ওনাদেরকে আমি এই কথা বলেছি ত্রিপুরার পুলিশ কোনো অংশে অন্যান্য প্রদেশের তুলনায় কোনো দিক দিয়ে ওনাদের পারফরমেন্স কম নেই ত্রিপুরার পুলিশের নাম আছে আমাদের টিএসআর এর প্রচন্ড নাম আছে আপনারা সবাই জানেন এখন বিভিন্ন জায়গায় ত্রিপুরার যে রাইফেলসের টিএসআর এর ডিমান্ড আছে এবং দিল্লিতে একটা টিম আমাদের আছে ওখানে এবং একটা জিএসআর এর ব্যাটালিয়নকে আমরা পাঠিয়েছি বা রিলেশনের জন্য গুজরাটে আরেকটা ছত্তিশগড়ের মতো আমরা পাঠিয়েছি সেখানেও ওনারা খুব ভালো ওদের ত্রিপুরার নাম রেখে পুলিশের নাম রেখে আমরা কাজ করছি তো সেই দিক দিয়ে আমাদের ত্রিপুরা পুলিশের খুবই ভালো একটা পজিশন আছে সর্বভারতীয় স্তরে আপনারা সবাই জানেন যে অনেক সময় যে কথা আমি বললাম যে আমাদের এখানে লয় অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো নেই কিন্তু এর আগেও প্রায় অন্যান্য যে আদেশটা স্টেট আছে তার মধ্যে যে ন্যাশনাল গ্রুপ ক্রাইম রিপোর্টে আমাদের দেয়া গেছে যে দিক থেকে পঞ্চম স্থানে আমাদের লয় অ্যান্ড অর্ডার তাছাড়া নর্থ ইস্টের মধ্যে যে ড্রাগস থেকে শুরু করে যে অন্যান্য নেশা সামগ্রী সেগুলো সেকেন্ড হাইয়েস্ট যেমন ডেস্ট্রাকশনের দিক দিয়ে আমরা সেই পজিশন আমরা দেখেছি তো সেই দিক দিয়ে লয় অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুবই ভালো তো সর্ববিষয়ে এখানে আলোচনা হয়েছে কিছু কিছু জায়গায় কিছু সমস্যা আছে আমাদের তো সেই বিষয়গুলো আমি বলেছি যে আমি যখন কথা বলার পর বোঝা যায় কোথায় কোথায় খামতি আছে সেই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করেছি সেই আলোচনায় যেটা আমি দেখলাম যে 83 পুলিশ স্টেশন
পুলিশ স্টেশন আছে, যেমন পাঁচটা রেলওয়ে পুলিশ স্টেশন, 35 আউটপোস্ট আমাদের আছে, ক্যাম্প আছে আমাদের বিভিন্ন জায়গায়, ক্যাম্প 300 আছে। আপনাদের আমার বলতে দ্বিধা নেই, অনেক সময় অনেক কর্নার থেকে বলা হয় যে ত্রিপুরাতে ভয়াবহ সিচুয়েশন। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।